এবি চ্যানেল থেকে বলছি। কচিপাড়া রোডে তুমুল উত্তেজনা। আপনারা জানেন এখানে মাতা বাবার আশ্রম হওয়ার কথা ছিল, কিন্তু চিরক্ষণের রাজা এবং গজা মাতা বাবার বুজরুকই ধরিয়ে দিয়েছে। মাতা বাবা বুজরুক, কোনো অলৌকিক শক্তি নেই, জনগণ খেপে গিয়েছেন, আর আমরা এই দৃশ্য সরাসরি আপনাদের দেখাচ্ছি। শান্ত হন, আপনারা শান্ত হন, আপনারা সবাই শান্ত হয়ে ঘুমিয়ে পড়ুন, ভোরবেলা উঠে পড়ুন। শুনুন শুনুন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না প্লিজ। আমার মা বলে যে ক্রোধ হচ্ছে মানুষের পরম শত্রু। এ কেমন বললুম এটা? তুই পাল বলছো, তুই পাল বলছো, আমরা টুটু ম্যাজিকটা ছড়িয়ে দিছিলাম, ম্যাজিক জাদু জাদু জাদু। আপনারা আমাদের কথা শুনুন, কারোর গায়ে হাত তুলবেন না। শুনুন, ধর্ম নিয়ে এরা যে বিশ্বাসঘাতকতা করছে, এদেরকে পুলিশে দেওয়া উচিত। ওই বটবটি আর চটপটি হাতে তুলে দেবো। তাই তাজা বাবা কি তাই ল্যাজ তো খুলে দিয়েছে, ল্যাজা বাবা কি এক মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন, এই বুজরুকি আর চলতে দেওয়া যাবে না, এই সার্কাস বন্ধ করে দেবো, আর এই দলের পান্ডা ধর্মানন্দজিকে আমরা জেলে পূর্ব প্রশাসনের কাছে ধরিয়ে দেবো। শোলে ধর্মেন্দর, চুনচুনকে মেরে দে চক। চুনচুনকে মারেঙ্গে এদেরকে পুলিশে দেবো। আপনারা শুনুন, আপনারা আপনাদের হাতে ইট পাথর যা আছে সব ফেলে দিন প্লিজ, ফেলে দিন। হ্যাঁ ফেলে দিন, ফেলে দিন। হোটেল ব্যবসা ছেড়ে এখন হাসি বৌদি আর রমাদা এই অর্ধনারীশ্বর ব্যবসায় নেমেছে। হাসি মজুমদার, জয় মাতা বাবা, সব মায় দিচ্ছে বৌমা। চুপ করুন, একদম একটা কথা বলবেন না আপনি, চুপ করুন। বৌদি বৌদি, ওদের ব্যবসা আমরা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ বেশ করেছো রাজা, আমি কিছু বলতে চাই। ঠিক আছে আপনি বলুন, আমি হা করছি। রাজা এদিকে আসুন, আসুন আসুন আসুন, ধরো আমাকে, আসুন আসুন আসুন, আস্তে আস্তে, মাইক্রোফোন। ঠিক আছে, আমি খালি গলাতেই বলছি, বন্ধুগণ, আমি মহিলা সভার সভানেত্রী, আমি বলছি আমি রাজা এন্ড গজাকে সমর্থন জানাচ্ছি। চলবে না, চলবে না, এইভাবে মানুষের বিশ্বাসকে খুন করা চলবে না। ঈশ্বর আছেন, থাকবেনও, কিন্তু তাদের নিয়ে এইভাবে ছেলে খেলা করা চলবে না, আমরা চলতে দেব না। মাতা বাবা, ওই হাসি মজুমদারকে অর্ধ নারীশ্বর সাজানো চলবে না, চলবে না। আমরা সংবাদ পেয়েছি ধর্মানন্দ নামে এক ভণ্ড সাধু এই সমস্ত বুজরুকি চালাচ্ছেন, চলবে না, আমরা তাকে চার্জ করব, অ্যাটাক করব তাকে। আরে এই যে হ্যাঁ, কি করে দাঁড়িয়ে কি দেখছো? এবার তো লোকজন আমাদের দিকে আসে, আমরা কি করব? এখন রাতের কথা তোমাদের হাতে হাড়ি ভাঙে নিল একেবারে। ও হাসি, এর থেকে তো আমাদের ওই হাসির হোটেল ভালো ছিল গো। হ্যাঁ সে গজা বলতো না, কি লোভে পাপ, পাপে মৃত্যু, আমাদের মধ্যে সেই মৃত্যু হতে চলেছে। হলো না, কিছুই হলো না, গজার পুলিশ হওয়া হলো না, সারা রাত লিক করে রাস্তায় পড়ে রইলুম বিকিরির মতন। ভেবেছিলাম সকালবেলা উঠে ওদের নিয়ে গাজা বাজার চলে যাব, হলো না, কিছুই হলো না, পকেটই নেই তো পয়সা থাকবে কোত্থেকে, রাস্তার কলে জল নেই, শুধু হাঁটছি আর হাঁটছি, কত দূর আর কত দূর, কত দূর আর কত দূর, বলো মা, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তুলে, মা গো বলো কবে দূর। কত গাড়ি যাচ্ছে, আরে গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে উঠে চলে যাই। এই যে গাড়ি গাড়ি লিফট, এই গাড়ি লিফট লিফট গাড়ি, না কারো দয়া মায়া নেই, আমার জন্যে কেউ একটু ভাবে না। ওফ,
আর কতক্ষণ রাজা গজারে? তোরা আমার কি করলি? আমাকে তোরা লিক করে দিলি, আমাকে তোরা লিক করে দিলি। একই একজন ওখানে আত্মহত্যা করতে যাচ্ছে। এই আত্মহত্যা করা মহাপাপ। না না, ওকে বাঁচাতে হবে। ওকে আমি লিক করতে দেবো না, কিছুতেই লিক করতে দেবো না। বিচারে আপনাকে 100 বার ফাঁসিতে তোলা হবে আর 200 বার লেজার বাড়ি মারবে। চল নিয়ে চল, নিয়ে চল। আরে এখন যা হবে সব মায়ের ইচ্ছে। এগিয়ে আসেন কেন গোমাদা? হাসির হাত ছাড়ুন, আমার হারানো হাসির হাত ছাড়ুন। গণপতি কি হচ্ছে? আরেকবার আরেকবার বলো হাসি, তোমার পতি না হতে পারি, গণপতি তো হতে পারি। আমি তোমায় উদ্ধার করব। আচ্ছা ঠিক আছে, আপনি হাসিকে উদ্ধার করুন, সঙ্গে সঙ্গে আমাকে উদ্ধার করুন প্লিজ। চাপড়াও মায়ের ইচ্ছে নিজের বউকে দিয়ে টাকা রোজগার করাচ্ছে। হাসি, তোমার স্বামী না বর্বর, দুষ্টু, অসভ্য। আমি তোমায় না, আমি তোমায় হাবগোপ অবস্থায় বিয়ে করতে চাই। আমার না, আমার না কোনো অসুবিধে হবে না। আমি আমি তোমায় একটা বিদেশি দামি শেভিং মেশিন কিনে দেব। আমি তোমার জন্য আছি। বিশ্ব বিশ্ব যদি চলে যায়, কাঁদিতে কাঁদিতে আমি একা বসে রব। কর্তব্য সাধিতে আমি এই জীবন রাখবো না। শুনুন, জীবন কখনো লিক করতে নেই। জীবন খুব মূল্যবান, জীবন কখনো লিক করবেন না। শুনুন, ওদিকে চলুন। আরে না, আরে পুলিশ, ওই দেখুন পুলিশ এলে কিন্তু আমাদের দুজনকে লিক করে দেবে। চলো না, চলুন ওদিকে চলুন, চলুন চলুন। আপনি আপনি কেন প্রাণ বাঁচালেন? কেন ভাই ভাই, বাসে তো হবেই স্যার, বাঁচাচ্ছে, বড় আনন্দ আর কিছুতে নেই। জীবনটাকে এত তাড়াতাড়ি টাটা করবেন না স্যার। আপনি ওর নাম জানলেন কি করে? কে কই জানি না তো, আপনার নাম জানি না তো। মিথ্যা বলছেন কেন? এই এক্ষুনি আপনি আমার নাম ধরে ডাকলেন। কে? এইমাত্র বললাম। কি বললাম? আপনার নাম কি স্যার? আমার নাম জীবন টাটা। জীবন টাটা? আপনার নাম কি? আমার নাম পঞ্চানন চৌধুরী, কেয়ার অফ কৃষ্ণকান্ত চৌধুরী। তো বড় নাম আমাকে আর কেউ জীবন বলে ডাকে না, জানেন, টাটাবাবু বলে ডাকে। সেই জন্যই তো আমি জীবনটাকে টাটা করে দিতে চাইছি। আমার অনেক টাকা, জানেন, অনেক টাকা। 3টে কারখানা, 8টা সুপার মার্কেট আছে, আর অনেক 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 কিছু আছে। খালি খালি মনে সুখ নেই, জানেন, মনে সুখ নেই। আপনি আমাকে টাকা লিক করছেন? আপনার চার্জ, আপনার চার্জ, আপনার গাড়ি ভাড়া। কি এত টাকা? আর আর এইটা হচ্ছে আমার মিসেস এর অ্যাড্রেস। এই ঠিকানায় একটা খবর দিয়ে দেবেন ভাই আমার মিসেসকে। কি কি খবর দেব? আমার মৃত্যুর খবর। ওকে গিয়ে বলবেন যে ইয়োর হাজবেন্ড জীবন টাটা ইজ নো মোর।
জীবন টাটা ইজ নো মোর। অনেকগুলো টাকা, এই টাকায় আরাম করে গাড়ি ভাড়া করে চিড়িয়াখানা চলে যাওয়া যাবে। খবরটা দিতে হবে, এই ঠিকানায় খবরটা দিতে হবে, জীবন টাটা জীবনটাকে টাটা করছে। এই মরেছে আবার, এই কি হলো আবার, বারণ করছি না, আপনি লিক করবেন না, বারণ করছি, এদিকে আসুন, সোজা হয়ে দাঁড়ান। আমাকে কেন বাঁচাচ্ছেন ভাই? আমি মরতে চাই, আমি তো মরতে চাই। টাটাবাবু আপনি মরতে চাইছেন কেন? ঘুমিয়ে পড়লো নাকি? আমার জীবনটাকে আমি টাটা করতে চাই ভাই, আমি টাটা করতে চাই। আপনি আপনি কেন বাঁচালেন আমাকে, আমাকে কেন বাঁচালেন? আপনি কেন মরতে চাইছেন সেটা আমাকে বলুন না। কেন শুনবো না কেন? সে করুন ইতিহাস ভাই, সব বলবো আপনাকে, সব বলবো। এখানে না, আমার বাড়িতে গিয়ে শুয়ে বসে সব বলবো। কি যাবেন আমার বাড়িতে? কি করে যাবো স্যার? কেন আমার গাড়িতে? গাড়ি গাড়িতে করে কিছুটা এগিয়ে যাওয়া যাবে, টাকা তো পেয়ে গেছি, তারপরে বাকিটা ওই টাকা দিয়ে চিড়িয়াখানা চলে যাব। কি ভাবছেন বন্ধু? না কই কিছু না, তো ভাববো কেন, চলো চলো। তিনি এখন ধর্মানন্দ বাবাজিকে চার্জ করবেন, সেই দৃশ্য এখন আমরা সরাসরি দেখবো। বলুন আপনার নাম কে? আমি তো বলেইছি আমার নাম ধর্মেন্দর, ধর্মানন্দ, ধর্মানন্দ আমার নাম। মিথ্যে কথা, এটা আপনার আসল নাম নয়। ওটাই আমার আসল নাম, সন্ন্যাসী জীবনের নাম মুছে যায়, এখন আমার নাম ধর্মানন্দ। শুনুন আপনি একজন ভণ্ড সাধু প্রতারক। মিথ্যে কথা, একদম চেঁচিয়ে কথা বলবে না, তাই লেজা দিয়ে আরো মন মাথায় গজের লেজা দিয়ে মানুষ পাপ করছে। আপনারা কিন্তু মহা পাপ করছেন। পাপ? আমরা পাপ করছি? আপনার ওই ফলস চুলার গোঁপ টেনে খুলে দিলে বুঝবেন কে পাপ করছে। সবাই শান্ত হন, দেখছেন না আদালত চলছে, বিচার হচ্ছে। কিসের বিচার? কার বিচার? আরে আমার বিচার করবেন স্বয়ং ঈশ্বর। আর ঈশ্বরে আপনারা বিশ্বাস রাখেন না, আপনারা তো একটা নাস্তিক। শুনুন, মিথ্যে কথা, আমরা সবাই নাস্তিক নই। আপনি ভগবানকে নিয়ে ব্যবসা করছেন, সবার সামনে স্বীকার করুন সেটা। হ্যাঁ, আপনি হাসি মজুমদারকে অর্ধ নারীশ্বর বানিয়েছেন। মূর্খ অর্ভাছি, উনি আর হাসি মজুমদার নেই, উনি হচ্ছেন অর্ধ নারীশ্বর। না, উনি বৌমা নন, উনি কারুর বৌমা নন, কারুর মেয়ে নন, উনি হচ্ছেন মাতা বাবা, সব মায়ের ইচ্ছে, অর্থ নারীশ্বর, অলৌকিক শক্তির অধিকারিণী। উনি যদি এখন ইচ্ছেও করেন সংসারে ফিরে যেতে পারবেন না, অর্থ নারীশ্বর। একদিকে গোঁপ, একদিকে খালি বৌমা। বড়দের মধ্যে কথা বলছে কেন? আসতে মতন বিচার হচ্ছে, মিথ্যে কথা। আপনারা মাতা বাবাকে আজ যে পরীক্ষার সম্মুখীন করেছেন
তার জন্য আপনাদের শাস্তি পেতে হবে, ধ্বংস হয়ে যাবেন আপনারা। ওই গোপ অলৌকিক শক্তির উৎস, আপনার সব ম্যাজিক না ধরা পড়ে গেছে ধর্মা বাবাজি। রাজা বলছি এত চেঁচামেচি না করে, হাসি বুঝলি অর্ধেক গোপ কচকচ করে কাঁচি দিয়ে কেটে দেবে, তাহলে আর হাফ নাড়ি থাকবে না ফুল নাড়ি হয়ে যাবে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছি, কাটুন শব্দ থাকে তো কাটুন। ওই গোপ অলৌকিক শক্তি, ওকে কাটা যায় না, কাটুন। আমি কাটবো এই কাঁচি, কাজ এখনো শেষ হয়নি বটে। কেন? তুই এখন আমাদের ক্রীতদাস, তোকে এখন করতে হবে গোয়াল ঘরের কাজ। কাজে কোনো ফাঁকি নেই, ডিউটি ইজ ডিউটি। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কাজ করতে হবে। 1876 খ্রিস্টাব্দ আমেরিকার শিকাগো শহরে হয়েছিল। হ্যাঁ দাঁড়া, খরকাটা হয়ে গেছে বটে। খরকাটা হয়ে গেলে তো ডিউটি শেষ হবে না। গোয়ালঘর পরিষ্কার কর। গোয়ালঘর বটে, এখানে গোয়ালঘর কোথায় বটে? আছে আছে, এখানে গোয়ালঘর আছে, পরিষ্কার কর। স্টার্ট, শুরু কর। এবার গোবর তোল। গোবর? গোবর কোথায় বটে? আজকে কথা বলবি না, গোবর তোল, উঠে দে। ঘুটে দিতে হবে বটে। এখানে গরু নেই বটে, তাও গরু কাজ করতে হচ্ছে বটে। আসবে আসবে, কাজটা কুমড়ে রাখ গো, গরু আসবে। Duty is duty, man.